পৃথিবীতে বসবাসকারী তিনটি সবথেকে ভয়ঙ্কর প্রজাতির বানর, আর যে বানরগুলি ব্যাপারে হয়তো খুব কম মানুষই জানে। নাম্বার 3 জিলাডা মাঙ্কি। এই প্রজাতির বানরগুলি খুবই ভয়ঙ্কর হওয়ার সাথে সাথে খুবই আক্রমণাত্মক নিষ্ঠুর একটি বানর প্রজাতি, যাদেরকে শুধুমাত্র ইথিওপিয়াতেই পাওয়া যায়। তাছাড়া এদের মুখে সিংহের মতো ধারালো দাঁত থাকে, আর যার সাহায্যে এরা একবার রেগে গেলে যে কোনো প্রাণীকে হত্যা করে দেয়। নাম্বার 2 ম্যান্ড্রিল। এটিকে দুনিয়ার মধ্যে সবথেকে ভয়ঙ্কর এবং আক্রমণাত্মক বানরের প্রজাতি মানা হয়, আর যাদেরকে দেখতে খুবই ভয়ঙ্কর লাগে। তাছাড়া এই বানরের মুখ খুবই বড় হয় এবং এদের চোয়ালে খুবই ধারালো দাঁত থাকে। এমনিতে এই বানরগুলি যখন মানুষের সাথে থাকে তখন এরা খুবই শান্ত স্বভাবে থাকে, কিন্তু এরা যদি একবার রেগে যায় তাহলে এরা কাউকে ছাড়ে না। নাম্বার 1 বাবু। এটিকে দুনিয়ার মধ্যে সবথেকে ভয়ঙ্কর এবং আক্রমণাত্মক বানরের মধ্যে একটি মানা হয়, কেননা এদের কাছে আসা যে কোনো প্রাণীকে এরা তৎক্ষণাৎ আক্রমণ করে। তাছাড়া এই বানরগুলি এতটাই পরিমাণে নিষ্ঠুর হয়ে থাকে যে এরা জঙ্গলের অন্যান্য প্রাণীর বাচ্চাগুলি চুরি করে এনে হত্যা করে দেয়, যাতে সেই বাচ্চাগুলি বড় হয়ে এদের মৃত্যুর কারণ না হয়।